বীরাঙ্গনা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিবস উপলক্ষে এবং ডিওয়াইএফআই এর আসন্ন সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের আয়োজক ছিলেন মূলত সংগঠনের মহিলা সদস্যরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সদস্য ঐশানী বাগচি। বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এদিন শুরু হয় মূল কর্মসূচি। প্রায় 50 জন এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। বলছি, আজকে আপনাদের অনুষ্ঠান বা কর্মসূচি কি নিয়েছেন? আজকে বীর শহীদ বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের 112তম জন্মদিবস। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে মাস্টারদা সূর্য সেন এবং গণেশ ঘোষের সাথে সমানভাবে নেতৃত্ব দিয়ে আজকে শহীদ হয়েছিলেন দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। তাকে স্মরণ করে আমরা আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এর নেপথ্যে রয়েছে আমাদের আগামী 12-15 মে কলকাতার সল্ট লেকে অনুষ্ঠিত হওয়া 11তম সর্বভারতীয় ডিওয়াইএফআই যে সম্মেলন, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে এবার পশ্চিমবঙ্গে হচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে এবং প্রীতিলতা ওয়াদ্দেদারকে স্মরণ করে আমরা যুবতীরা, রাজ্যের যুবতীরা, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের যুবতীরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি রায়গঞ্জ বিধান মঞ্চে। আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে রক্তদান আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, এই বার্তা পৌঁছে দিতে চাই যে রক্তদান